सेकेंड सेमिस्टार बेंगली ऑनार्स सी फोर आजकल आलोच्य विषय बांगला व्यंजन ध्वनिर वर्गीकरण बा बांगला व्यंजन ध्वनिर उच्चारण स्थान निर्णय। क थेके म पर्यंत मोट 25 वर्ण, এদেরকে আমরা স্পর্শ বর্ণ হিসেবে চিহ্নিত করেছি বা স্পর্শ বর্ণ বলা হয় এদেরকে। এই বর্ণগুলি উচ্চারণ করার সময় আমাদের জিহ্বার কোনো অংশের সঙ্গে কণ্ঠ, তালু, দন্ত কিংবা ওষ্ঠে ও অধরে সংযোগ হয় জিহ্বার সঙ্গে। আবার বলছি, এই বর্ণগুলি উচ্চারণ করার সময় আমাদের জিহ্বার কোনো অংশের সঙ্গে কণ্ঠ, তালু, দন্ত কিংবা ওষ্ঠে ও অধরে সংযোগ হয়। এই জিহ্বার স্পর্শের স্থান অনুসারে স্পর্শ বর্ণগুলিকে 5 বর্গ বা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। মুখের ভেতর থেকে স্থূল হিসাবে ধরলে সেগুলির স্থান উচ্চারণ স্থান কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত ও ওষ্ঠ। কণ্ঠবর্ণ বা ক বর্গের ধ্বনিকে বলে কণ্ঠবর্ণ, ক খ গ ঘ ঙ। তালব্য বর্ণগুলি কে বলা হয় তালব্য, তালুতে যেগুলি স্পর্শ করে যে বর্ণগুলি উচ্চারণ করার সময় জিহ্বা তালুতে যখন স্পর্শ করে তখন সেগুলিকে বলা হয় তালব্য বর্ণ। চ ছ বর্গজ ঝ ঞ। ট বর্গের ধ্বনিগুলিকে বলা হয় মূর্ধন্য বর্ণ, অর্থাৎ জিহ্বা এখানে মূর্ধায় স্পর্শ করে। দন্তবর্ণ তথ দধ দন্তন্য এগুলি উচ্চারণের সময় জিহ্বা দাঁতের পেছন দিকে স্পর্শ করে দন্তবর্ণ। আর ওষ্ঠবর্ণ হল প ফ ব ভ ম, এরা উচ্চারিত হয় ওষ্ঠে এবং অধরের সংযোগে। প্রতিটি বর্গে সাধারণত সাধারণভাবে 5 করে বর্ণ আছে। এগুলির মধ্যে শেষ কটি বর্ণ উ ঞ মূর্ধন্য দন্তন্য ম এদেরকে বলে নাসিক্য বর্ণ। স্পর্শ বর্ণ যখন আমরা উচ্চারণ করি তখন জীবের সঙ্গে মুখের অভ্যন্তরে কিংবা ঠোঁটে ঠোঁটে সংস্পর্শ হয়, কিন্তু নাসিক্য বর্ণের বেলায় কেবল মুখবিবর না দিয়ে নাকের মধ্য দিয়েও নিঃশ্বাস বায়ু প্রবাহিত হয়, সেই জন্য এগুলিকে বলা হয় নাসিক্য বর্ণ। প্রতিটি বর্গের প্রথম 4 বর্গের মধ্যে দ্বিতীয়টি এবং চতুর্থটি অর্থাৎ ক বর্গের ক খ ঘ, ক বর্গের প্রতিটি বর্গের প্রথম 4 বর্ণের মধ্যে দ্বিতীয়টি এবং চতুর্থটির অর্থাৎ ক বর্গের খ ঘ দ্বিতীয় এবং চতুর্থ, ক বর্গের খ ঘ, চ বর্গের ছ ঝ, ট বর্গের ঠ ঢ, ত বর্গের থ ধ, প বর্গের ফ ভ, এদের উচ্চারণেও কিছু বিশেষত্ব আছে। এই ধ্বনিগুলি উচ্চারণের সময় কণ্ঠনালীর পেশি আকুঞ্চিত হয়ে যুগপদ বাধার সৃষ্টি করে। এই ধ্বনিগুলির পূর্ববর্ণের সঙ্গে হ জাতীয় ধ্বনির সংযোগ দৃষ্ট হয়। ক যুক্ত হ সমান সমান খ, প যুক্ত হ সমান সমান ফ, চ যুক্ত হ সমান সমান ছ। এই দ্বিতীয় ধ্বনিকে বলে প্রাণ, সেই জন্য এই ধ্বনিগুলিকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি, এগুলিকে বলা হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। তাহলে প্রত্যেক বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণের সঙ্গে চতুর্থ বর্ণ উচ্চারণের সময় একটা হ ধ্বনি আসে, এতে আমাদের উচ্চারণে একটা বাধার সৃষ্টি হয়, একে বলা হয় প্রাণ। সেগুলিতে হ্যাঁ ধ্বনিগুলিতে এই প্রাণ থাকে, এই ধ্বনির মধ্যে এই হ জাতীয় ধ্বনি এটাকেই বলা হয় প্রাণ। সেজন্য এই ধ্বনিগুলি মহাপ্রাণ ধ্বনি। বর্গের প্রথম ও তৃতীয় ধ্বনিগুলিতে এই প্রাণ বা নিঃশ্বাস নেই, তাই সেগুলিকে অল্প প্রাণ ধ্বনি বলে।
যেমন ক গ চ বর্গীয় জ। আবার দেখা যাবে বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ দুটির উচ্চারণ মৃদু গাম্ভীর্যহীন, এদের বলে অঘোষ বর্ণ, কিন্তু তৃতীয় চতুর্থ ও পঞ্চম বর্ণের উচ্চারণ গম্ভীর বলে এদেরকে বলা হয় ঘোষ বর্ণ। একদিকে তাহলে মহাপ্রাণ বর্ণ, অল্পপ্রাণ বর্ণ, আর একদিকে বলা হচ্ছে গাম্ভীর্যহীন উচ্চারণ হলে অঘোষ বর্ণ, আর গাম্ভীর্যযুক্ত উচ্চারণ হলে তাকে বলা হবে ঘোষ বর্ণ, অঘোষ এবং ঘোষ। কলিকাতা অঞ্চলের বা সন্নিহিত কলিকাতা সন্নিহিত অঞ্চলের লোকের কথ্য ভাষায় উচ্চারণের মধ্যে ও শেষের মহাপ্রাণ ধ্বনিগুলি কখনো কখনো অল্পপ্রাণ ধ্বনি হিসেবে উচ্চারণে ঝোঁক দেখা যায়। মাছ মাছ, দুধ দুধ, কথা কথা, বাঁধা ছাঁদা বাঁধা চাঁদা ইত্যাদি। আবার পূর্ববঙ্গের লোকেদের কথ্য ভাষার উচ্চারণে ঘ ঝ ঢ ধ ভ গজ ড দ বতে পরিণত হয়, যেমন ঘাড়ে গাড়ে, ঝালাপালা জালাপালা, ঢাক ডাক, বাঁধ বাঁধ, ভয় বয় ইত্যাদি। এরকম হওয়ার কারণ আমাদের গলার ভিতরে যে শ্বাসনালী আছে সেই শ্বাসনালী বা পথকে চেপে এই মহাপ্রাণ ধ্বনিগুলি পূর্ববঙ্গের লোকেরা উচ্চারণ করেন। যারা কেবলমাত্র পূর্ববঙ্গের কথ্য ভাষায় অভ্যস্ত তাদের পক্ষে বিশুদ্ধ মহাপ্রাণ ধ্বনি উচ্চারণ করা খুব কঠিন। তালবস্ব মূর্ধন্যস্ব দন্তস্ব হ এই চারটির উচ্চারণেও বিশেষত্ব আছে। যতক্ষণ নিঃশ্বাস থাকে ততক্ষণ এদের উচ্চারণ প্রলম্বিত করা যায়, সেজন্য এরা নিঃশ্বাসশ্রয়ী বা উষ্মধ্বনি হিসেবে পরিগণিত হয়। উষ্ম শব্দের অর্থ হল নিঃশ্বাস। তালবস্ব মূর্ধন্যস্ব দন্তস্ব হ এই চারটি বর্ণকে বলা হয় উষ্মধ্বনি বা উষ্মবর্ণ, উষ্মবর্ণ বলা হয়। যতক্ষণ নিঃশ্বাস থাকে ততক্ষণ এদের উচ্চারণ প্রলম্বিত করা যায়, সেজন্য এরা নিঃশ্বাসাশ্রয়ী বা উষ্মধ্বনি, এই শব্দ উষ্ম শব্দের অর্থ হল নিঃশ্বাস। অন্তর্য র ল ব এই চারিটিকে আমরা বলি অন্তস্থবর্ণ, এর কারণ এরা উষ্মবর্ণ এবং স্পর্শবর্ণের অভ্যন্তরে বা ভেতরে থাকে। এরা উষ্মবর্ণ এবং স্পর্শবর্ণ, উষ্মবর্ণ এবং স্পর্শবর্ণের অভ্যন্তরে থাকে, তাই একে আমরা বলি অন্তস্থবর্ণ। এদের ইংরেজি নাম সেমি ভাওয়েল, লিকুইডস, অর্ধস্বর বা তরল স্বর, অন্তর্য র ল ব। কেননা এদের অন্তর্নিহিত আকারকে বাদ দিলে পাই অন্তস্থ হ্রস্বই, র রি ল লি, মূর্ধন্যস্ব উ ডব্লিউ পাওয়া যায়। বাংলার বিভিন্ন ব্যঞ্জনবর্ণের উচ্চারণ আলোচনা করলে দেখা যাবে কণ্ঠবর্ণ বা কবর্গের ক খ গ ঘ ঙ উচ্চারণ করা হয় জিহ্বার পেছন দিক দিয়ে বা গোড়ার দিক দিয়ে, গলার দিকে তালুর নরম অংশ স্পর্শ করে। আবার বলছি, বাংলার বিভিন্ন ব্যঞ্জনবর্ণের উচ্চারণ আলোচনা করলে দেখতে পাবো কণ্ঠবর্ণ বা কবর্গের ক খ গ ঘ ঙ উচ্চারণ করা হয় জিহ্বার পেছন দিক বা গোড়ার দিক দিয়ে, গলার দিকে তালুর নরম অংশ স্পর্শ করে। হুঙ নাসিক ধ্বনি, এর উচ্চারণে ইংরেজি কিং এর এনজির মতো। চ ছ বর্গীয় জ ঝ ঞ জিহ্বার মাঝখান দিয়ে তালুর সামনে বা কঠিন অংশে স্পর্শ বা ঘর্ষণ করে এই ধ্বনিগুলি উচ্চারণ করা হয়। বাংলা চ ছ বর্গীয় জ ঝর উচ্চারণ ইংরেজি সিএইচ বা টিসিএইচ, সিএইচএইচ বা টিসিএইচএইচ, বা ডিজি জেএইচ বা ডিজিএইচ এর মতো। ভারতের অধিকাংশ ভাষাতেই চ বর্গের এইরকম উচ্চারণই প্রচলিত, কিন্তু পূর্ব ও উত্তর বাংলার উপভাষায় এই ধ্বনিগুলি যথাক্রমে চ টিএস ছ চ যুক্ত হ না হয়ে, অর্থাৎ স্পর্শ মহাপ্রাণ না হয়ে ইংরেজি এস বা উষ্মধ্বনিতে পরিণত হয়েছে। জ বর্গীয় জ জ বা জেড, ঝ চাপা গলায় উচ্চারিত ডি জেড এর মতো হয়। ইঙর উচ্চারণ হয় ই অর মতো, ই অ ই অ
ঞ সঙ্গে অনুনাসিক ধ্বনি, নাকের ব্যবহার। এই ধ্বনি সাধারণত চ ছ বর্গীয় জ ঝ এর সঙ্গে যুক্ত হয়ে উচ্চারিত হয় দন্তন্যর মতো, যেমন চঞ্চল চঞ্চল, অঞ্জন অঞ্জন, বাঞ্ছা বাঞ্ছা, ঝঞ্ঝা ঝঞ্ঝা। অন্য ক্ষেত্রে হয় অন্তস্থর উপরে চন্দ্রবিন্দু দিলে যেমন হয়, যেমন মিয়া মিয়া মিয়া। সংস্কৃতে যাঞ্চা শব্দের পুরানো বাংলা উচ্চারণ ছিল যাচিঙ্গা, এখন উচ্চারণ করা হয় যাচনা। টঠ ডঢ় মূর্ধন্য এগুলিকে উচ্চারণ করার সময় জিহ্বার সম্পূর্ণ ভাগ, জিহ্বার সম্মুখ ভাগ উল্টে গিয়ে মূর্ধা অর্থাৎ তালুর উপরের ভাগের কাছাকাছি একটু নিচে তালুর কঠিন অংশ স্পর্শ করা হয়, মূর্ধায় স্পর্শ করা হয় বলে এগুলিকে মূর্ধন্য ধ্বনি বলা হয়। জিহ্বার অগ্রভাগে উল্টে নিয়ে উচ্চারণ করাই হল মূর্ধন্য বর্ণগুলির প্রধান বিশেষত্ব, সেজন্য এদের বলা হয় প্রতিবেষ্টিত ধ্বনি। ইংরেজি টিডি ধ্বনি আমাদের ট ডর মতো নয়, ইংরেজি টিডির উচ্চারণ অনেক সময় জিহ্বার অগ্রভাগ উল্টানো হয় না, জিহ্বার অগ্রভাগ মূর্ধায় স্পর্শ না করিয়ে তার অনেক নিচে অর্থাৎ দন্তমূলক উপরিভাগে ছোঁয়ানো হয় এবং জিহ্বাকে সরু করে ছড়িয়ে না দিয়ে দন্তমূলের উপরেই স্পর্শ করতে হয়। সেই জন্য ইংরেজি টিডি আমাদের ওই টডর মতো শোনালেও তা আমাদের তদর সগোত্র তদর মতোই শোনা যায়। শব্দের মধ্যস্থিত বা অন্তে বিস্থিত, শব্দের মধ্যে থাকা বা শেষে থাকা ডঢ বাংলায় ডশূন্য ড ঢশূন্য ড হয়ে যায়। সংস্কৃতে ডঢর ডশূন্য ড ঢশূন্য ড উচ্চারণ ছিল না, বিন্দুযুক্ত ডঢ বর্ণ দুটি বাংলায় নতুন, প্রাচীন বাংলায় এই দুটি বর্ণ দেখতে পাওয়া যায় না। ডশূন্য ড উচ্চারণ করার সময় জিভের নিচু দিক দিয়ে উপরের দাঁতের পাটির পিছন দিকের উঁচু ফোলা অংশে আঘাত করা হয়। আবার বলছি, ডশূন্যরা উচ্চারণ করার সময় জিভের নিচু দিক দিয়ে ওপরের দাঁতের পাটির পিছন দিকের উঁচু ফোলা অংশে আঘাত করা হয়। জিভের নিচু অংশ বা তলা দিয়ে দন্তমূলে তাড়ন বা আঘাত করে এই ধ্বনি সৃষ্টি করা হয় বা উচ্চারণ করা হয়। এই জন্য এর নাম তাড়নজাত ধ্বনি। এরই মহাপ্রাণ ধ্বনি হল ঢয়শূন্য ঢ। পূর্ববাংলার উপভাষায় এবং কোনো কোনো সময় পশ্চিমবাংলার উপভাষায় ডশূন্য রকে বয়শূন্য রয়ের মতো, আবার বয়শূন্য রকে ডশূন্য রয়ের মতো উচ্চারণ করা হয়। রাঢ় অঞ্চলে ধরেছে ধরেছে, আবার পূর্ববঙ্গে ঘড়া তার থেকে ঘড়া, ঘড় ঘর, ঘরকে বলবে ঘরকে ঘড় আর ঘড়াকে ঘড়া। এর ফলে ঘর ভাড়া পরিবর্তিত হয়ে ঘড় ভাড়া হতেও দেখা যায়।